সম্মানিত মুসলিম একেনা উপস্থিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো চ্যারিটি ইন ইসলাম, দান সম্পর্কে। আজকে আমাদের আলোচনার বিষয় দান সম্পর্কে ইসলামের অবস্থান এবং এর গুরুত্ব। আমরা প্রথমেই আপনাদেরকে একটা বিষয়ে স্মরণ করে দিতে চাই যে আমরা আমাদের এই মসজিদে গত 4 বছর যাবৎ আলোচনা করে আসছি এবং প্রায় 200-র উপরে বিষয় আমরা আমাদের মসজিদে আলোচনা করেছি মোট 4 বছরে, এবং এই 4 বছরে কোনো খুতবাই দ্বিতীয়বার রিপিট করে হয়নি। এক খুতবা যেটা দেওয়া হয়েছে পরবর্তীতে সেটা আর দ্বিতীয়বার আলোচনা করা হয়নি, এক্সেপ্ট ফর কেবলমাত্র এই দানের আলোচনা ছাড়া। আমরা আজকে তৃতীয়বারের মতো আমাদের এই মসজিদে গত 4 বছরের মধ্যে দান সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যদিও অন্যান্য অনেক সাবজেক্ট রয়েছে কিন্তু কোনো খুতবাই আমরা দ্বিতীয়বার রিপিট করি না একমাত্র এই দান ছাড়া। কেন? কারণ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমার এই দানের খুতবা কিছুদিন পর পর দেওয়ার উদ্দেশ্য এবং কারণ আপনারা পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত জায়গাতে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছেন সেখানে দানকে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করেছেন তার সাথে দানকে সম্পৃক্ত করেছেন। দানই এমন একটি বিষয় যেটা প্রত্যেকটা আমলের সাথে সম্পৃক্ত এবং মানানসই। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘন ঘন দান সম্পর্কে আলোচনা করতেন, তাই আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ মোতাবেক দানের আলোচনা অন্যান্য আলোচনার চাইতে তুলনামূলক একটু বেশি করার চেষ্টা করি। আমাদের ইবাদত দুই ধরনের, আমরা যে ইবাদত করি ইবাদত কয় ধরনের? দুই ধরনের, একটি হলো শারীরিক এবং আরেকটি হলো আর্থিক। শারীরিক ইবাদত বিভিন্ন রকম, আপনি সালাত আদায় করতে এসেছেন একটা শারীরিক ইবাদত, সিয়াম পালন করবেন শারীরিক ইবাদত, অথবা মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন এটাও একটা ইবাদত, শারীরিক ইবাদত, অন্যকে ভালো কাজের আদেশ করবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন এটাও একটা শারীরিক ইবাদত। তো শারীরিক ইবাদত হলো বহুমুখী, কিন্তু আর্থিক ইবাদত কেবল একটা, সেটা কি? দান। একটাই আর্থিক ইবাদত। তো শারীরিক ইবাদত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা পায় না যতক্ষণ পর্যন্ত সেখানে অর্থনৈতিক অবস্থা সম্পৃক্ত না হয়। সেজন্য কিছু ইবাদত রয়েছে যেটা শারীরিক এবং আর্থিক দুইটাই একসাথে সম্পৃক্ত, যেমন জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে জিহাদ সম্পর্কে বলেছেন, যারা তাদের অর্থ সম্পদ এবং নিজেদেরকে উভয়টাই আল্লাহ তাআলার রাস্তায় দান করে, অর্থাৎ নিজের শারীরিক সক্ষমতাও আল্লাহর রাস্তায় দান করবে এবং অর্থনৈতিক অবস্থাও আল্লাহ তাআলার কাছে দান করবে, এটা হলো জিহাদ। এই জন্য সবচাইতে উত্তম ইবাদতের একটি হলো জিহাদ, আরেকটি হলো হাজ, যেখানে অর্থনৈতিক এবং শারীরিক দুইটাই আছে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাগরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি এমন একটা হজ সম্পাদন করতে পারে যে হজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, এরকম কবুল হজ যদি কোনো ব্যক্তি একবার সম্পাদন করতে পারে তার জন্য আর কোনো প্রতিদান নেই একমাত্র জান্নাত ছাড়া। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এত মর্যাদা কেন? কারণ এখানে দুইটাই সম্পৃক্ত, একদিক থেকে শারীরিক আরেকদিক থেকে আর্থিক। তো শারীরিক ইবাদত প্রচুর কিন্তু আর্থিক ইবাদত এক্সেপশনালি কেবলমাত্র একটা, সেটা হলো দান। তো প্রত্যেকটা শারীরিক ইবাদতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানকে সম্পৃক্ত করেছেন, প্রত্যেকটা শারীরিক ইবাদতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দানকে সম্পৃক্ত করেছেন। এরকম কয়েকটা দৃষ্টান্ত আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। প্রথমেই বলতে চাই
যে কিভাবে অন্য ইবাদতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানকে সম্পৃক্ত করেছেন, কিভাবে প্রত্যেকটা ইবাদত দানের সাথে সম্পৃক্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘন ঘন দানের আলোচনা করেছেন, এরকম কিছু প্রমাণ এবং কিছু উদাহরণ আমরা আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আমরা এই ব্যাপারে পাবো, এর মধ্যে আমরা যেটা দিয়ে শুরু করতে চাই সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না সাদাকা তাদফাউল বালা, নিশ্চয় সাদাকা মানুষের বিপদ দূর করে দেয়। এটি হলো দানের একটি বিষয়, একটি ফজিলত, যে আমরা যখনই কোনো বিপদের মধ্যে পড়ব তো বিপদ থেকে বাঁচার জন্য আমরা কি করব, দান করার চেষ্টা করব। যদি কোনো ব্যক্তি বিপদ থেকে বাঁচতে চায় তাহলে তার উচিত বেশি বেশি দান করা। আমি যত বেশি আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারবো বিপদ আমার থেকে ততটাই দূরীভূত হবে। তাহলে যদি আমরা বিপদ থেকে বাঁচতে চাই, সাধারণত আমরা ইবাদত করব, সালাত কায়েম করব, সালাত আদায় করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কিন্তু এর পাশাপাশি যেটা আমার জন্য জরুরি, যদি আমি বিপদকে কাটাতে চাই তাহলে আমাকে দান করতে হবে। এটি হলো একটি। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন শিফা, যে সেটা কি করে, যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়ে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে, অসুস্থতা থেকে বাঁচার জন্য হলেও ওই ব্যক্তির উচিত দান করা। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাহলে তার কি করা উচিত, তার দান করা উচিত, কারণ কোনো ব্যক্তি যদি দান করে আল্লাহ তাআলা তাকে অসুস্থতা থেকে মুক্তি দান করেন। এরপরে আমরা এও আলোচনা করেছিলাম, আমরা যখন স্বপ্ন নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি দুঃস্বপ্ন দেখে তাহলে তার কিছু কাজ রয়েছে, পাঁচটা কাজ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা কাজ কি, যে সেই ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার রাস্তায় দান করুক। তাহলে প্রথমত যদি কোনো ব্যক্তি সাধারণ কোনো বিপদে পড়ে তার উচিত আল্লাহ তাআলার রাস্তায় দান করা। যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়ে, রোগ থেকে বাঁচার জন্য তার কি করা উচিত, দান করা উচিত। যদি কোনো ব্যক্তি দুঃস্বপ্ন দেখে তাহলেও সেই ক্ষেত্রে অন্যান্য পদ্ধতি পালন করার পাশাপাশি তার দান করা উচিত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়্যাত, যদি কোনো ব্যক্তি পাপে লিপ্ত হয়ে যায়, যদি কোনো ব্যক্তি পাপাচার সংক্রান্ত কোনো কাজ করে ফেলে তাহলেও সেই পাপ থেকে বাঁচার জন্য তার দান করা উচিত। কেন, ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়্যাত, যদি কোনো ব্যক্তি পাপের কাজ করে ফেলে তাহলে পাপ থেকে দূরীভূত হওয়ার বা পাপ মোচন করার অন্যতম একটা পদ্ধতি হলো যে সেই ব্যক্তি উত্তম কোনো কাজ করবে। আর উত্তম কাজটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন ইন্না সাদাকা ইউতফিল, ইন্না সাদাকা তুতফি, নিশ্চয় সাদাকা মোচন করে দেয়। কি মোচন করে দেয়, আল খতিয়া, পাপকে মোচন করে দেওয়ার জন্য সাদাকাই যথেষ্ট। যেমনই ভাবে বিশ্বনবী আবার উদাহরণ দিচ্ছেন কামা তুতফিউল মা আন্নার, যেমনই ভাবে আগুনকে পানি নিভিয়ে দিতে পারে ঠিক তেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে অথবা পাপকে এই সাদাকা মোচন করে দিতে পারে। আল্লাহু আকবার। তাহলে এটাও একটা পদ্ধতি, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে তাহলে সেই দানের বরকতে আল্লাহ তাআলা তার পাপকে মোচন করে দেন। এমনকি আল্লাহ তাআলার ক্রোধকে মোচন করে দেওয়ার জন্য একজন ব্যক্তির দানই যথেষ্ট। যেমনই ভাবে বিশ্বনবী বলছেন যে ইন্না সাদাকা খুফিয়া, নিশ্চয়ই গোপন দান তুতফিউ গাদাবার রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে মোচন করে দেওয়ার জন্য যথেষ্ট। যদি কোনো ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত থাকেন তাহলে আল্লাহ তাআলার এই রাগকে, ওই ব্যক্তির উপরে থাকা আল্লাহ তাআলার ক্রোধকে মোচন করে দেওয়ার জন্য, দূরীভূত করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য ওই ব্যক্তির গোপন দানটাই যথেষ্ট। এমনকি অন্যান্য ইবাদতের সাথেও আমরা ইবাদতের এই দানের সম্পৃক্ততা দেখতে পাই। যেমনই ভাবে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা সম্পর্কে আলোচনা করেছেন, আমরা ইতিপূর্বে ব্যবসা নিয়েও আলোচনা করেছি যে কিভাবে ব্যবসার সাথে অন্যান্য পাপাচারগুলো সম্পৃক্ত হয়। সাধারণত ব্যবসার মধ্যে আমরা প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে থাকি। সাধারণত আমাদের দেশের ব্যবসায়ীরা মিথ্যা কথা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে না, যদিও মিথ্যা বলা মহাপাপ, কিন্তু ব্যবসার মধ্যে আমাদের অনেকেই, অধিকাংশ ব্যবসায়ী মিথ্যার আশ্রয় গ্রহণ করে থাকেন। তো বিশ্বনবী আমাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা অবশ্যই মিথ্যা কথা পরিহার করবে এবং মিথ্যা শপথ করে ব্যবসা বাণিজ্য করবে না। তারপরেও তোমরা যেহেতু মিথ্যার সাথে সম্পৃক্ত হয়ে যাও তাহলে তোমাদের কি করা উচিত, ফাসুবুহু বিসাদাকা,
যেহেতু তোমরা মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করো অথবা মিথ্যা কথা না বললেও আমরা অনেক সময় অর্থনৈতিক লোভে পড়ে আমরা বিভিন্নভাবে প্রতারণার ছলে ব্যবসা বাণিজ্য করে থাকি বিষ্ণুবি বলছেন এই ব্যবসায়িক প্রতারণা থেকে যদি আল্লাহ তাআলার কাছে মুক্তি পেতে চাও তাহলে এর পরপর তোমরা এটাকে যাকাতের মাধ্যমে দানের মাধ্যমে সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করো তো আমরা যদি ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্যের যে সকল ত্রুটিগুলো আমাদের মাধ্যমে সম্পৃক্ত হয়ে থাকে সেগুলো থেকে নিজেকে মুক্ত করার পদ্ধতিও হলো আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান করা এরপর আমরা আরো জানি রিজিক সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং রিজিক বৃদ্ধি করার বিভিন্ন পদ্ধতি রয়েছে একজন ব্যক্তি কিভাবে তার রিজিককে বৃদ্ধি করতে পারে কিভাবে একজন ব্যক্তি তার রিজিককে আল্লাহ তাআলার কাছ থেকে আরো বেশি অর্জন করতে পারে এর বিভিন্ন পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি ছিল আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় বেশি দান করতে পারবে আল্লাহ তাআলা তার রিজিক তত বেশি বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা বলেন যে ইয়া বানি আদম আনফিক উনফিক আলাই হে বনি আদম তুমি আল্লাহর রাস্তায় দান করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে দান করব তো বান্দা যত বেশি আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারবে আল্লাহ তাআলা তার রিজিক তত বেশি বাড়িয়ে দিবেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস থেকে আমরা আরো বেশি জানতে পারি যে কিভাবে একজন ব্যক্তির দান অন্যান্য ক্ষেত্রেও তার উপরে প্রভাব রাখে যেমন যদি কোনো ব্যক্তি লম্বা জীবন চায় রিজিকের পর যদি কোনো ব্যক্তি চায় যে সে বেশি দিন দুনিয়াতে বাঁচবে তাহলে তার কি করা উচিত তার দান করা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি তার আত্মীয়তার সাথে সম্পৃক্ততা রাখে সম্পর্ক ঠিক রাখে তাদের উপরে দান করে তাদের উপরে খরচ করে তাহলে আল্লাহ তাআলা তার আয়ুকে বাড়িয়ে দেন তার আয়ু বর্ধিত করে দেন সেই ব্যক্তি তুলনামূলক লম্বা জীবন দুনিয়াতে বিচরণ করতে পারে তাহলে যদি আমরা আমাদের আয়ু বাড়াতে চাই তাহলেও আমাদের দান করা জরুরি এমন কি অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও দেখি যদি আমরা অন্যান্য ইবাদতের দিকে তাকাই সেই ইবাদতের ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকে রেখেছেন যদি তুমি দান করো তাহলে সেই দানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার ওই ইবাদতের অন্যান্য ঘাটতিগুলোকে পূরণ করে দিবেন যেমনই ভাবে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি হজ করতে যাচ্ছ হজের মধ্যে এই এই ত্রুটি হয়েছে এই এই ত্রুটি থেকে বাঁচার জন্য অথবা এই ত্রুটির কাফফারা স্বরূপ তোমাকে কি করতে হবে একটা পশু কুরবানি করতে হবে দান করতে হবে অর্থাৎ হাদিয়া দিতে হবে তাহলে এখানেও দানকে সম্পৃক্ত করা হয়েছে এমনকি অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কাফফারা স্বরূপ দানকে রাখা হয়েছে একজন ব্যক্তি ইচ্ছা করে রমজান মাসের সিয়ামকে ভঙ্গ করেছে তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেছে রমজান মাসে তার সিয়ামকে ভঙ্গ করেছে এখন এর কাফফারা স্বরূপ কি করতে হবে তোমাকে দান করতে হবে নির্দিষ্ট পরিমাণ দান অথবা কোনো একজন ব্যক্তি মানত করেছিল কিন্তু সেই মানত ভঙ্গ করেছে কাফফারা স্বরূপ তাকে দান করতে হবে কোনো একজন ব্যক্তি আল্লাহ তাআলার নামে কসম করেছিল শপথ করেছিল যে সে ওই কাজটা সম্পাদন করবে কিন্তু সে করে নাই তার কসম ভঙ্গ করেছে সেজন্য তাকে কি করতে হবে দান করতে হবে কাফফারা স্বরূপ তাহলে আমরা দেখতে পাই প্রত্যেকটা ইবাদতের সাথে প্রত্যেকটা জায়গাতে বিশ্বনবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে দানকে সম্পৃক্ত করেছেন যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো ইবাদতে কোনো ত্রুটি সংঘটিত হচ্ছে সেই জন্য দানকে সম্পৃক্ত করা হয়েছে যে দান করো তাহলে তুমি এই ত্রুটি থেকে মুক্তি পাবে কোন রকমের পাপের সাথে সম্পৃক্ত হয়েছো যেমনই ভাবে আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাইবে তার পাশাপাশি তোমাকে দান করতে হবে যদি তুমি আল্লাহ তাআলার কাছ থেকে তুলনামূলক বেশি রিজিক চাও যদি তুমি আল্লাহ তাআলার কাছে তুলনামূলক বেশি দিন দুনিয়াতে বাঁচতে চাও তাহলে তোমাকে দান করতে হবে তাহলে দানকে আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গাতে সম্পৃক্ত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো প্রত্যেকটা জায়গাতে সম্পৃক্ত করা হয়েছে সেজন্যই অন্য কোনো আলোচনা যদিও আমরা দ্বিতীয়বার আনি না কিন্তু দানের আলোচনা আমাদেরকে বারবার নিয়ে আসতে হয় কারণ এটি এমন একটি জিনিস যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একদম প্রারম্ভিক জায়গা থেকে আলোচনা করেছেন সূরা ফাতিহার পরে যদি আমরা সূরা আল বাকারাতে তাকাই তাহলে কি সেখানে কি দেখতে পাই আলিফ লাম মিম ذلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ আপনারা যারা একটু পারেন তারা আমার সাথে সাথে একটু মৃদু স্বরে পড়েন الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ একদম ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য সূরা ফাত সূরা বাকারা সূরা বাকারার একদম শুরুর দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল মুত্তাদিন মুত্তাতিনদের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একদম কোরআনের শুরুতে বর্ণনা করছেন তাদের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করছেন কি কি নাম্বার 1 হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা আকীদা ঠিক রেখেছে আল্লাহ তাআলার গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাআলাকে দেখতে পায়নি
তারপরও গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এটা হলো মুত্তাকিদের প্রথম গুণ। দ্বিতীয়ত ওয়ায়ুকিমুনা সালাহ, এবং তারা তাদের সালাত কায়েম করে। এর পরেই আল্লাহ তাআলা যেটা নিয়ে এসেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন, যে অর্থ সম্পদ দিয়েছেন, সেই অর্থ সম্পদ থেকে তারা যথাযথ সম্পদ দান করার চেষ্টা করে। তাহলে কোরআনুল কারিমের একদম শুরু থেকেই আল্লাহ তাআলা মুত্তাকিদের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন, তার মধ্যে তৃতীয় নম্বরে যে বৈশিষ্ট্যের কথা এসেছে সেটা কি? বেশি বেশি দান করা। তাহলে মুত্তাকি অবশ্যই সেই ব্যক্তি যে ব্যক্তি তুলনামূলক বেশি দান করতে পারে, যার দানের হাত যত বেশি লম্বা ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তত বড় মুত্তাকি। কারণ সাদাকাহ বলা হয় দানকে আরবিতে, আরবিতে দানকে কি বলা হয়? সাদাকা। আমরা ইতিপূর্বে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়েছিলাম যে সাদাকা শব্দটা সিদক অথবা তাসদিক থেকে এসেছে, অর্থাৎ সত্য বলা অথবা সত্যকে সত্য হিসেবে গ্রহণ করা, এটাকে সাদাকা বলা হয়। সত্য বলা, সত্য কথা বলাকে সাদাকা বলা হয়, আবার সত্যকে সত্য বলে স্বীকৃতি দেওয়াকেও সাদাকা বলা হয়। যেমন আবু বকর আস-সিদ্দিক, যিনি সত্যকে সত্য বলে স্বীকৃতি দিতে পারতেন। তো এখানে বিষয়টা হলো যে কেন সাদাকাকে, অর্থাৎ এই দানকে সাদাকা বলে জানা হয়, কেন এই দানকে আরবিতে সাদাকা বলা হয়েছে? এর অন্যতম একটি কারণ হলো যে একজন ব্যক্তি দান করার মাধ্যমে তার ঈমানের সত্যতা প্রমাণিত হয়। যখনই আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমরা যখন কোনো দোকানদারকে কিছু দেই, তার বিনিময়ে তিনি আমাকে কিছু দেন, ঠিক না? আমি যখন দোকানদারকে কিছু পরিমাণ টাকা দিলাম, এর বিনিময়ে তিনি আমাকে কিছু দেন। কিন্তু যখন আমি আল্লাহর রাস্তায় দান করি, যখন আমি মসজিদে দান করি, যখন আমি ইয়াতিমকে খাদ্য খাওয়াই, তার বিনিময়ে আমি কি পাই? সরাসরি কি আমি কিছু পাচ্ছি? সরাসরি আমি কিছুই পাচ্ছি না। যখনই আমি আল্লাহর রাস্তায় দান করলাম, আল্লাহ আমাকে সরাসরি আমার হাতে অন্য কিছু ধরিয়ে দেননি। তার মানে এখানে আমি সরাসরি পাচ্ছি না, কিন্তু আমি বিশ্বাস রেখেছি যে যেহেতু আমি মসজিদে দান করলাম, যেহেতু আমি আল্লাহর রাস্তায় দান করলাম, যদিও দুনিয়াবি পদ্ধতির মতো সরাসরি আমার হাতে কিছু আসেনি, কিন্তু এর চাইতেও বড় কিছু বিষয় আল্লাহ তাআলা হয়তো আমাকে দুনিয়াতেই পরবর্তীতে অথবা সরাসরি আখিরাতে দান করবেন। তাহলে আমি যখন আল্লাহর রাস্তায় সাদাকা করতে যাচ্ছি, দান করতে যাচ্ছি, এর মাধ্যমে আমার ঈমানের পরিপূর্ণতা প্রকাশ পায় যে আমি এই মুহূর্তে সরাসরি পাচ্ছি না, কিন্তু সময় যত দীর্ঘায়িত হবে, বিনিময়ের পরিমাণ যত বেশি দীর্ঘায়িত হবে, আমার এই বিনিময়ের পরিমাণটা তত বেশি বড় হবে। যত দিন দেরি হবে, আমার বিনিময়ের পরিমাণ তত বেশি লম্বা হবে। আমি আল্লাহ তাআলার রাস্তায় এই মুহূর্তে কিছু দান করলাম, হতে পারে দুনিয়াতেই আল্লাহ তাআলা আমাকে এর চাইতে বড় কিছু দিবেন, যদি দুনিয়াতে তার বিনিময়ে বড় কিছু না দেন, তাহলে আখিরাতে আমার জন্য বড় একটা অংশ অপেক্ষা করছে। তো একজন ঈমানদার যখন দান করে, এই দানের মাধ্যমে তার ঈমানের সত্যতা প্রমাণিত হয়, সে আল্লাহ তাআলার প্রতি কতটা বিশ্বাস স্থাপন করে, সে আখিরাতের প্রতি কতটা বিশ্বাস রাখে, তার দানের মাধ্যমে সেই বিশ্বাসের পরিমাপ করা হয়। দিস ইজ দ্য ক্রাইটেরিয়ান ইয়ার্ডস্টিক, এটা হলো একজন ব্যক্তির মাপকাঠি, যে মাপকাঠির মাধ্যমে একজন ব্যক্তির ঈমানকে পরিমাপ করা যায়। এজন্যই এটা হলো সাদাকা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনার মাধ্যমে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা অনুধাবন করতে পারি যে সাদাকার বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে। যেমনইভাবে আমরা সকলেই জানি যে দুইভাবে দান করা যায়, একটি হলো গোপনে এবং আরেকটা হলো প্রকাশ্যে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনা আল-গায়্ব ওয়াল-আফিনা আনিন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা ইহসানকারীদের, মুহসিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যারা প্রকাশ্যে দান করে এবং যারা গোপনে দান করে। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যারা সচ্ছল অবস্থায় দান করে এবং অসচ্ছল অবস্থায় দান করে। তাহলে এখানে সচ্ছল এবং অসচ্ছল এই দুইটা অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। এবং অন্যান্য জায়গা থেকেও আমরা দেখতে পাই যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা দুইটা অবস্থাকে প্রশংসা করেছেন, যে যারা গোপনে দান করে এবং যারা প্রকাশ্যে দান করে। তাহলে অবস্থা হলো দুইটা, দান করার পদ্ধতি হলো দুইটা, অবস্থা হলো দুইটা। পদ্ধতি হলো একটি, যেমন আমরা প্রকাশ্যে দান করলাম, আরেকটি পদ্ধতি হলো আমরা গোপনে দান করলাম। যদি কোনো ব্যক্তি গোপনে দান করে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রশংসনীয় বিষয়।
যদি কোনো ব্যক্তি গোপনে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারে তার গোপনীয়তার পরিমাণ যত বেশি হবে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির মর্যাদা তত বেশি বর্ধিত হবে এমন কি বিশ্বনবী বলছেন যাদেরকে কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে যে সাত শ্রেণীকে সাবাতু ইয়াদিল্লুকুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু যে আরশের দিনে যে কিয়ামতের দিনে আরশের ছায়াতলে আল্লাহ তাআলা সাত শ্রেণীকে আশ্রয় দান করবেন তাদের মধ্যে একটা শ্রেণী হলো যেই ব্যক্তি দান করবে এবং তার ডান হাত যেই জিনিস দান করবে তার বাম হাতও সেই ব্যাপারে জানতে পারবে না এই হাদিস আমরা অনেকবার শুনেছি বিভিন্ন জায়গায় জানতে পেরেছি কিন্তু আমরা এই জিনিসটা অনুধাবন করতে পারিনি যে কেন এই দানটা এতটা গুরুত্বপূর্ণ আমরা যদি আরশের অবস্থা চিন্তা করি কিয়ামতের দিন সেদিন আরশের জায়গাটাকে চিন্তা করি তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে এটা এতটা মর্যাদাবান্বিত কেন এবং এটা কিভাবে এত বড় একটা ফজিলত চিন্তা করুন সেই কিয়ামতের দিনের অবস্থা হাশরের ময়দানের অবস্থা যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে কিয়ামতের দিন উপস্থাপন করাবেন মানুষ দাঁড়ানোর জন্য বিন্দু মাত্র কোনো জায়গা খুঁজে পাবে না মানুষ কিয়ামতের দিন হাশরের ময়দানে উত্থাপিত হবে কিন্তু সেই দিন হাশরের ময়দানে উত্থাপিত হওয়ার পরে সে ব্যক্তি দাঁড়ানোর মতো বিন্দু মাত্র কোনো জায়গা পাবে না এমনকি কিয়ামতের দিনে সেদিন আরশের তার চাইতে অনেক নিকটবর্তী অবস্থায় মানুষের সূর্য থাকবে সূর্যের হয়তো আলো থাকবে না মানুষ অন্ধকারের মধ্যে থাকবে এবং সূর্যের তাপের কারণে মানুষের অবস্থা কত কঠিন হয়ে যাবে এই কিয়ামতের দিনে আমরা দেখতে পাই যখন আমরা কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করি তখন আমরা অনুধাবন করি যে কিয়ামতের অবস্থা সেদিন কতটা ভয়াবহ হবে মানুষের এই তাপের কারণে কারো জিহ্বা তার গলা পর্যন্ত নেমে আসবে কারো নাভি পর্যন্ত নেমে আসবে অথবা এই তাপের কারণে কারো মাথার মস্তক গলে গলে তার কান দিয়ে প্রবাহিত হবে শুধুমাত্র এই তাপ থেকে সে নিজেকে বাঁচাতে পারবে না এমনকি সেটা সহ্যও করতে পারবে না সেই কিয়ামতের দিনে সেই কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে সেই কঠিন অবস্থার মধ্যে যখন মানুষের পাপ অনুযায়ী তার ঘাম পর্যন্ত চলে যাবে কোনো ব্যক্তির নাক পর্যন্ত তার ঘাম চলে যাবে কোনো ব্যক্তির হাঁটু পর্যন্ত তার ঘাম চলে যাবে তাহলে এক এতটা কঠিন অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর ব্যক্তিদেরকে তার নির্দিষ্ট আরশের স্থানে আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন তাদের মধ্যে একদল হলো যারা গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করতে পারে আল্লাহু আকবার এটা আল্লাহ তাআলার কাছে কতটা মর্যাদাবান্বিত এবং কতটা ফজিলতের বিষয় যে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ওই ব্যক্তিকে আশ্রয় দান করবেন তাহলে ঠিক যেমনই ভাবে গোপনে দান করা আমাদের জন্য প্রশংসনীয় তবে প্রকাশ্যভাবে যারা দান করে তাদেরকেও অপমান করা যাবে না অথবা তাদেরকে ছোট চোখে দেখা যাবে না কারণ গোপনে দান করা যেমনই ভাবে আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয় ঠিক তেমনই ভাবে যারা প্রকাশ্যে দান করে তারাও আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয় এমনকি কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রকাশ্যে দান করাটাও গোপনে দান করার চাইতে বেশি মর্যাদাপূর্ণ হতে পারে প্রকাশ্যে দান করার অন্যতম একটা উদ্দেশ্য হলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে দান করাকে অনুমতি দিয়েছেন তার অন্যতম কারণ হলো আপনার দান দেখে অন্য একজন ব্যক্তি প্রভাবিত হবে এবং সেই ব্যক্তিও আল্লাহর রাস্তায় দান করবে যখন আপনি দান করলেন তখন আপনার পাশের লোকটা চিন্তা করবে যে আরে উমুকে দিয়ে দিয়েছে তাহলে তো আমারও আল্লাহর রাস্তায় কিছু দান করা দরকার আরে আমার ছোট ভাই আমার চাইতে তুলনামূলক ইনকাম কম করে সে আল্লাহর রাস্তায় 1000 টাকা দান করে ফেলেছে তার চাইতে তো আমার ইনকাম বেশি তাহলে আমি কিভাবে 1000 টাকা দিই অথবা আমি দান না দিয়ে পারি তাহলে সেও আল্লাহর রাস্তায় দান করবে আপনাকে দেখে আপনার দানের পদ্ধতি দেখে অন্য একজন প্রভাবিত হয়ে হয়তোবা সে আপনার চাইতে বেশিও দান করতে পারে এবং আমরা জানি যদি আপনার মাধ্যমে কোনো ব্যক্তি প্রভাবিত হয়ে সে ব্যক্তি ইবাদত করে অথবা আল্লাহর রাস্তায় দান করে সে দান করে যতটুকু পরিমাণ সওয়াব অর্জন করেছে আপনার এই দানের কারণে প্রভাবিত হওয়ার কারণে যেহেতু সে দান করেছে আপনিও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ এটা হলো আল্লাহ সুবহানাহু তাআলার নীতি এবং এটা আল্লাহ তাআলার পদ্ধতি মান সান্না সুন্নাতান হাসানা যে ব্যক্তি সুন্দর একটি পদ্ধতি এবং রীতি বাস্তবায়ন করতে পারলো ফালাহু মিসলু আজরি ফাইলি তাহলে যারা সেই কাজটা সম্পাদন করবে তাদের জন্য সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু তাআলা রেখে দিবেন তাহলে আপনি যদি প্রকাশ্যে দান করেন এবং আপনাকে দেখে যদি অন্য কোনো ব্যক্তি দান করে তাহলে তার সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন সুতরাং আমাদেরকে প্রকাশ্যেও দান করতে হবে গোপনেও দান করতে হবে আমরা বুঝতে পারি যে দান প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের জন্য জরুরি এমনকি যদি আমরা অন্য পদ্ধতির দিকে তাকাই সচ্ছল এবং অসচ্ছল এইটাও আমাদের জন্য জরুরি অধিকাংশ মানুষের টার্গেট থাকে যে আমি যেদিন সচ্ছল হব সেদিন আল্লাহর রাস্তায় দান করব এবং এখন যেহেতু আমি অসচ্ছল সুতরাং এখন আমি আল্লাহর রাস্তায় দান করব না প্রকৃতপক্ষে সত্যিকারের ইমানদার তারাই যারা সচ্ছল এবং অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে পারে
সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রাসূল আমরা কতটুকু দান করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেটা নিয়ে এসেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন তারা আপনাকে জিজ্ঞাসা করে যে তারা কতটুকু দান করবে কি দান করবে কুলিল আফওয়া হে নবী আপনি তাদেরকে বলে দিন আপনি তাদেরকে জানিয়ে দিন যে তারা ততটুকুই দান করবে যেটা তাদের জন্য অতিরিক্ত which is surplus and the extra of their authority যেটুকু তাদের ক্ষমতার ভিতরে আছে ওইটুকুর মধ্যে যতটুকু অতিরিক্ত যতটুকু না করলেও তাদের সমস্যা নেই যতটুকু না ধরলেও তাদের কোনো প্রবলেম হয় না ওইটুকু তারা আল্লাহর রাস্তায় দান করুক এবং কতটুকু অতিরিক্ত আপনার যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে অর্থাৎ মৌলিক চাহিদা আপনার যে মৌলিক চাহিদা রয়েছে এই মৌলিক চাহিদা পূরণ করার পরে যা কিছু অবশিষ্ট থাকবে সেটাই হলো অতিরিক্ত এবং সেখান থেকেই আপনাকে দান করতে হবে অথবা সেই সম্পূর্ণটা পুরোটাও যদি আপনি দান করেন তাহলে সেটা প্রশংসনীয় যেমন আপনি 10000 টাকা ইনকাম করেন অথবা 20000 টাকা ইনকাম করেন আপনার মৌলিক চাহিদা কি কি খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং এই যেকোন এই সকল বিষয় এবং আপনার বস্ত্র তাহলে এই সকল জিনিসগুলো গ্রহণ করার পরে সেগুলো যথাযথভাবে আদায় করার পরে যেটুকু আপনার কাছে অতিরিক্ত আছে আপনি খেলেন আপনার চিকিৎসার প্রয়োজন হলো আপনি চিকিৎসা নিলেন আপনার বস্ত্রের প্রয়োজন আপনি কাপড় পরিধান করলেন অথবা ক্রয় করলেন বাসস্থান হিসেবে আপনার বাসস্থান আছে সুতরাং এর বাহিরে যেই পরিমাণ টাকা আপনার কাছে থাকবে সেইটাই হলো অতিরিক্ত এবং সেটা আপনাকে দান করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন কারীমের আয়াত থেকে আমরা সেটাই অনুমান করতে পারি এটুকু আপনার জন্য দান করা উচিত তবে মানুষের মৌলিক চাহিদার বাহিরে অতিরিক্ত দান করা উচিত নয় যেটা আপনার মৌলিক চাহিদার উপরে ঘাটতি নিয়ে আসে সেই জায়গা থেকে দান করা উচিত নয় যেমন আপনার খাবারের জন্য টাকা নেই কিন্তু আপনি দান করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে না এতটাও বেশি দান করার প্রয়োজন নেই যেটা তোমাদের উপরে চাপ সৃষ্টি করবে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকই এতটা অবস্থার মধ্যে আছি যে আমরা যদি দান করিও তারপরও আমাদের মৌলিক চাহিদায় কোনো ঘাটতি পড়বে না এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমরা এটুকু জানতে পারি যে যাদের কঠিন অবস্থা ছিল তারাও আল্লাহর রাস্তায় দান করেছেন এবং তাদেরকেও দান করার জন্য বিশ্বনবী উদ্বুদ্ধ করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা অধিকাংশই জানি যিনি ছিলেন আবিসিনিয়া থেকে বর্তমান ইথিওপিয়া থেকে ক্রয়কৃত গোলাম এবং দাস যিনি মক্কায় এসেছিলেন তিনি প্রচুর পরিমাণে নির্যাতিত এবং নিপীড়িত হয়েছেন এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করে তাকে মুক্ত করে দিলেন ইনি দাস থেকে এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন কিন্তু খুবই হতদরিদ্র একজন ব্যক্তি ছিলেন খুবই হতদরিদ্র হাদিস থেকে আমরা জানতে পারি তার পরিধান করার জন্য লজ্জাস্থান থাকার জন্য পরিবর্তে এই পরিমাণ কাপড় ছাড়া আর কোনো কাপড়ই তার কাছে ছিল না খাবার খাওয়া তো এটা একটা বিলাসিতা তার কাছে যেখানে পরিধান করার মতো কোনো কাপড়ই তার কাছে নাই কেবলমাত্র লজ্জাস্থান ঢাকার জন্য ওই পরিমাণ কাপড় তার কাছে ছিল সারা দিন তার শরীর উলঙ্গ থাকতো শুধুমাত্র লজ্জাস্থান তিনি ঢাকতে পারতেন কারণ ওই পরিমাণ কাপড় তার কাছে গচ্ছিত ছিল সেখানে তিন বেলা খাবার খাওয়া তার জন্য একটা বিলাসিতা মাত্র আজকে খেলে আগামীকাল খাবার জন্য তার কাছে অর্থ ছিল না খাবার ছিল না সকালবেলা খেলে দুপুরবেলা খাবারের মতো অর্থ নেই এমন সাহাবীর ব্যাপারে আমরা জানি যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা হাদিস থেকে পাই বিশ্বনবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তাকে উদ্দেশ্য করে বলছেন ইয়া বেলাল হে বেলাল আনফিত তুমি আল্লাহর রাস্তায় দান করো ওয়ালা তাকশা যিল আরশি আল্লাহ তাখযাল আরশি ইখলালা এবং আরশের মালিক আরশের অধিপতির কাছ থেকে তুমি কোনো ঘাটতির আশা করো না কোনো ভয় করো না বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো তুমিও দান থেকে নিজেকে মুক্ত করে নিও না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চাইতে বেশি কিছু আশা করতে থাকো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত হতদরিদ্র ব্যক্তিকেও যদি বিশ্বনবী দান করার জন্য বলে থাকেন উদ্বুদ্ধ করে থাকেন তাহলে বুঝাই যায় যে আমাদের অবস্থাটা কোথায় এখানে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অন্তত এমন কেউ নেই যিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব অথবা তার চাইতে বেশি গরিব কারণ আলহামদুলিল্লাহ আমরা সকলেই অন্তত দুইটা কাপড় পরিধান করে এসেছি আমাদের শরীর সম্পূর্ণ ঢাকা আছে সুতরাং আমরা এখানে উপস্থিত সকলেই যেহেতু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে তুলনামূলক ধনী তার মানে অবশ্যই বিশ্বনবী আমাকে এবং আপনাকে টার্গেট করে বলেছেন যে অমুক ব্যক্তি আমার উম্মতেরা তোমরাও আল্লাহর রাস্তায় দান করো তোমাদের অবস্থা যতটাই শোচনীয় হোক না কেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো এবং আরশের অধিপতির কাছে কোনো রকমের ঘাটতির আশা করো না অথবা আশঙ্কা করো না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক বনি আদম তুমি আল্লাহর রাস্তায় দান করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করব সুবহানাল্লাহ তাহলে আমি যদি আল্লাহর রাস্তায় দান করি আমার উপরে দান করবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলে খুশি হয়ে যায় কে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতর হাদিসের মধ্যে বলছেন হাদিসে কুদসি যেটা আমাদের কাছে খুবই পরিচিত হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাইদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্ল ওয়াহিদিন মাসআলা হে বনি আদম তোমাদের সৎ প্রত্যেকটা ব্যক্তি আদম থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বনি আদম প্রত্যেকটা জিনজাতি সকলে মিলে যদি একটা মাঠে উপস্থিত হয় সমবেত হয় তারা প্রত্যেকই তাদের মনে যা চায় সবকিছু আমি আল্লাহ তাআলার কাছে চাই আর আমি আল্লাহ তাআলা প্রত্যেককে এক এক করে তার সকল চাহিদা পূরণ করে দেই আমি আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে বিন্দু মাত্র কমে যাবে না সুবহানাল্লাহ তাহলে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করি আমি যদি আল্লাহর রাস্তায় 100 টাকা দান করি বিনিময়ে যদি আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাকে 1 লক্ষ টাকা দান করে দেন তাহলে আল্লাহ তাআলার আরশের যেই ধনভাণ্ডার রয়েছে সেই ধনভাণ্ডারে ঘাটতি পড়ে যাবে তাই না ঘাটতি পড়বে না আমি যদি আল্লাহর রাস্তায় দান করি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন আমরা অন্যান্য হাদিস থেকে জানি লম্বা আলোচনা আমরা জানতে পারি আমি যদি আল্লাহর রাস্তায় দান করি 100 টাকা আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে আরো অনেক বাড়িয়ে দিবেন এক দিক থেকে সওয়াব আরেক দিক থেকে বরকত যেমনি ভাবে আল্লাহ তাআলা আমার সওয়াবকে বাড়িয়ে দিবেন আমি যদি সামান্য একটা জিনিসও দান করি আল্লাহ তাআলা সেটাকে গাভীর বাচ্চার মতো লালন পালন করে উহুদ পাহাড় অথবা তার চাইতে বড় সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করান আমার আমলনামাতে যেমনি ভাবে আমার সওয়াব বর্ধিত করা হয় ঠিক তেমনি ভাবে আমার ধন ভান্ডার বর্ধিত করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনে আসেন এসে তাদের একজন বলতে থাকেন যে আল্লাহ আল্লাহুম্মা আতিল মুনফি খালাফা হে আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে তুমি তার ঘাটতিটাকে পূরণ করে দাও আল্লাহু আকবার এবং আরেকজন ফেরেশতা এসে বলতে থাকে হে আল্লাহ যে ব্যক্তি দান করে না তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও ঘাটতি পূরণ করে দেওয়ার অর্থ হলো আপনি আপনার সম্পদ থেকে যেই অর্থটা আল্লাহর রাস্তায় দান করলেন সেই জায়গায় একটু ঘাটতি পড়ে গেছে না আপনার কাছে 1000 টাকা ছিল সেখান থেকে 100 টাকা আল্লাহর রাস্তায় দান করলেন এটা কত হয়ে গেছে এখন 900 টাকা হয়ে গেছে সুতরাং এখানে 100 টাকার ঘাটতি চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে প্রতিদিন এমন কি আজকেও ওই ফেরেশতা এসেছেন এবং আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে এসে দোয়া করছেন যে আল্লাহ আজকেও যারা তোমার রাস্তায় তাদের সম্পদ থেকে দান করবে তাদের সম্পদের মধ্যে যে ঘাটতি চলে আসবে সেই ঘাটতিটা তুমি আল্লাহ পূরণ করে দাও আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই দোয়া কারা করে ফেরেশতারা করে তার মানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পদের মধ্যে দান করার কারণে যে ঘাটতি আসে সেটা তিনি পূরণ করে দিবেন হতে পারে সেটা সরাসরি আমাকে দান করবেন অথবা অন্য কোন পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাকে সেটা দিয়ে দিবেন হতে পারে আল্লাহ তাআলা আমার সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে আমার সেই ঘাটতি পূরণ করে দিবেন হতে পারে আমি আমার টাকা জমা করে রেখেছি কোন একটা কাজের জন্য এবং আমি মনে করছি সেটা করব এবং সেজন্য আমি আল্লাহর রাস্তায় দান করছি না হতে পারে আপনি সেটা করার আগেই কোন একটা অসুস্থতা আপনার কাছে চলে আসবে এবং আপনি সেই জায়গাতে আপনার সম্পদ সবকিছু শেষ করে দিবেন হতে পারে অন্য কোনো বড় একটা প্রয়োজন চলে আসবে যেখানে আপনার কোনো লাভ নেই কিন্তু তারপরও আপনাকে সেখানে টাকা খরচ করতে হচ্ছে কিন্তু ঠিক একই জায়গা থেকে যদি আমি সেখান থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করতে পারতাম হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে সেই বিপদকে দূর করে দিবেন কারণ আমরা একটু আগেই আলোচনা করেছিলাম বিশ্বনবী বলছেন ইন্না সাদাকা তুদফাউল বালা নিশ্চয়ই সাদাকাই হলো এমন একটা শক্তি সাদাকাই এমন একটা জিনিস এমন একটা ইবাদত যেটা মানুষের বিপদকে দূর করে দিতে পারে আল্লাহু আকবার তাহলে আমার বিপদকে দূর করে দেওয়ার জন্য আমার সাদাকাই যথেষ্ট সাধারণত আমরা সাদাকা কেন করি না এটা আমাদের ওই আন্তরিক কৃপণতা থেকে আমরা মনে করি যদি আমি এখান থেকে কিছু টাকা দান করে দেই তাহলে আমি হয়তো ওই কাজটা করতে পারবো না অথবা ওইটা আমার দ্বারা সম্ভব হবে না ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার একটা বিখ্যাত কথা রয়েছে যে মানুষ মৃত্যুর পরে যে লোকটা 70 বছর 100 বছর বেঁচেছে সে মৃত্যুর পরে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে দেখবে যে সে দুনিয়াতে মাত্র 110 বছর বেঁচেছে অথবা মাত্র 1 বছর বেঁচেছে অথবা মাত্র 1 দিন বেঁচেছে দুনিয়াতে একজন ব্যক্তি যে লোকটা 100 কোটি টাকা ইনকাম করেছে সে আখিরাতের দিন আল্লাহ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবে যে তার সারা জীবনে ইনকাম মাত্র 100 টাকা অথবা 1000 টাকা যে ব্যক্তি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করেছে কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গিয়ে দেখবে তার সারা জীবনের ইনকাম মাত্র 1 লক্ষ টাকা অথবা 10000 টাকা কোন দিক থেকে
সেই দিকটা হলো একজন ব্যক্তি দুনিয়াতে তার যে পরিমাণ জীবন যাপন করে ওখান থেকে ততটুকুই গ্রহণযোগ্য যতটুকু সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করেছে আমার সম্পূর্ণ ইনকামের মধ্যে ততটুকুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যতটুকু আমি আল্লাহর রাস্তায় দান করতে পেরেছি আমি 70 বছর জীবন যাপন করেছি কিন্তু প্রকৃত পক্ষে আমি মাত্র 1 বছর বেঁচেছি কেন ওই যতটুকু সময় আমি জুমার নামাজের মধ্যে এসেছিলাম অতটুকু সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে পেরেছি তো কিয়ামতের দিন দাঁড়িয়ে গিয়ে ওই ব্যক্তি দেখবে যে ব্যক্তি সারা জীবন কোনো ইবাদত বندگی করে নাই শুধুমাত্র জুমার নামাজে এসে পড়েছে অথবা অতটুকু আদায় করে নাই ওই সকল লোকগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে দেখবে যে তার প্রকৃত পক্ষে তার সারা জীবনের জিন্দেগী কত দিনের মাত্র 1 দিনের অথবা তার চাইতেও কম কেন যদি আমরা এর বিপরীতে চাইলে পুরো 70 বছরের जिंदगी আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়ে দিতে পারতাম কিভাবে আমরা আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা কাজকে আপনি আল্লাহ তাআলার ইবাদতে পরিপূর্ণ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন কিন্তু সেটা আপনি করতে রাজি নন আপনি বাড়ি থেকে এই মুহূর্তে হেঁটে এসেছেন এই হাঁটাটাও আল্লাহ তাআলার কাছে ইবাদতে পরিগণিত হতো যদি আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে তারপর বের হতেন আপনি জুতা পরিধান করেছেন যদি ডান জুতাটা আপনি আগে পরিধান করতেন তাহলে এটাও আল্লাহ তাআলার জন্য সওয়াব হিসেবে পরিগণিত হতো আপনি বাড়িতে যে আজকে গিয়ে ভাত খেয়ে এসেছেন আজকে সকালবেলা ভাত খেয়েছেন খাবার সময় যদি আপনি দোয়া করে বিসমিল্লাহ বলে তারপর খাবারটা খেতেন খাবার পরে যদি দোয়াটা পাঠ করতেন তাহলে খাবার খাওয়াটাও আপনার জন্য ইবাদতে পরিগণিত হতো আর গতকাল রাতে আপনি ঘুমানোর সময় যদি আপনি দোয়া করে ঘুমাতেন এবং ঘুম থেকে উঠে যদি আবার দোয়াটা পড়তেন তাহলে এই দোয়াটাও আপনার জন্য ইবাদতে পরিগণিত হতো কিন্তু আপনি তো আমার সেই কথা মানবেন না আপনি তো মসজিদে আসার সময়ও আজকে দোয়া পড়ে আপনি মসজিদে প্রবেশ করেন নাই আজকেও আপনি জুতা পরিধান করেছেন আপনার বাম পা দিয়ে জুতা পরিধান করেছেন নাকি ডান পা দিয়ে সেটা আপনি জানেন না আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আজকে আপনি জুতা কোন পা দিয়ে শুরু করেছেন আপনি বলতেই পারবেন না কারণ ওইটা আপনার কাছে মাথায়ই নেই আপনি আজকে খাবার সময় আপনি বিসমিল্লাহ পড়ে খেয়েছেন কিনা ডান দিক থেকে আগে খেয়েছেন কিনা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি উত্তর দিতে পারবেন না কারণ সেটা আপনি লক্ষ্যই করেন নি আপনি দোকানে দাঁড়িয়ে যখন চা খান তখনও আপনি সেটাকে বাম হাতে খান কেন কারণ সেগুলোর গুরুত্ব এবং ভ্যালু আপনার কাছে জিরো আপনি সেগুলোকে বিন্দু মাত্র গুরুত্ব দেন না তো একজন ঈমানদার ব্যক্তি এবং বেঈমান ব্যক্তির মধ্যে এটাই পার্থক্য যে একজন ঈমানদার ব্যক্তি তার প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলার ইবাদতে পরিগণিত করে খাবারের আগে বিসমিল্লাহ বলে খাওয়াটা কি খুব কঠিন কাজ ঘুমানোর আগে ছোট্ট দোয়া পাঠ করাটা কি খুব কঠিন কাজ যখন জুতা পরিধান করব যখন আমি পোশাক পরিধান করব যখন আমি আমার চুল আঁচড়াবো সেই কাজগুলো যদি আমি ডান দিক থেকে করি তাহলে সেটা কি আমার জন্য খুব কঠিন হবে কোনোটাই কঠিন হবে না কিন্তু প্রকৃতপক্ষে আমি সেগুলো করি না কেন কেন আমার দ্বারা আদায় হয় না কারণ আমি ইসলামী গুরুত্ব বিষয়গুলোকে ঘন গুরুত্বই দেওয়ার চেষ্টা করি না তো ইবনে জাওজি রাহমাহুল্লাহ এই কথাটাই বলছেন যে মানুষ যেহেতু তার জীবনটা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালনা করে না সেই জন্য এই লোকগুলো কিয়ামতের দিন দাঁড়িয়ে গিয়ে দেখবে যে সে প্রকৃতপক্ষে মাত্র 1 দিন অথবা 1 বছর জীবন যাপন করেছে যে লোকটা 100 কোটি টাকা জীবনে ইনকাম করেছে পুরো জীবনে 1 কোটি টাকা ইনকাম করেছে এই লোকটা কিয়ামতের দিন দাঁড়িয়ে গিয়ে দেখবে যে মাত্র সেই ব্যক্তি 1000 টাকা অথবা 1 লক্ষ টাকা ইনকাম করেছে তার অর্থ হলো এত পরিমাণ অর্থ ইনকাম করার পরেও সে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে চায়নি তার হাত কুণ্ঠীবদ্ধ ছিল সে সংকোচন করে রেখেছিল সে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারেনি হয়তোবা একটু একটু দান করতে পেরেছে এবং প্রকৃতপক্ষে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যতটুকু দান করতে পারবে অতটুকুই তার কাছে থেকে যাবে সেজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হাদিসে কুদসি যে বনি আদম শুধু বলে মালি মালি আমার সম্পদ আমার সম্পদ আরে প্রকৃতপক্ষে সম্পদ অতটুকুই তোমার যতটুকু তুমি খরচ করতে পেরেছো আর যতটুকু তুমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে পেরেছো ওইটাই হলো প্রকৃতপক্ষে তোমার সম্পদ এর বাইরে কোনোটাই তোমার সম্পদ না কিন্তু সত্যিকার অর্থে আমরা যখনই দান করতে চাই তখন আমাদের অন্তরে কৃপণতা চলে আসে আর আমরা মনে করতে থাকি যে যদি এই মুহূর্তে এখানে 100 টাকা দান করি এই 100 টাকা দিয়ে তো আমি ওই কাজটা করতে পারি এই 100 টাকা যদি আমি এখানে দান করি 1000 টাকা যদি দান করি এই 1000 টাকার সাথে আমার ঘরের 20000 টাকা মিলালে আমি আরেকটা কাজ করতে পারবো এই রকম ভাবে মানুষের চিন্তা ভাবনা সংকুচিত হয়ে যায় এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন একজন দানশীল ব্যক্তি এবং একজন কৃপণ ব্যক্তির উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন মনোযোগ দিয়ে শুনবেন বিশ্বনবী বলছেন যে এই দানশীল ব্যক্তি এবং কৃপণ ব্যক্তির উদাহরণ হলো যে দুইজনেই একটা বর্ম পরিধান করেছে বর্ম মানে একটা লোহার পোশাক লোহার পোশাক পরিধান করেছে সেটা হলো তার বুক থেকে নিয়ে তার কণ্ঠনালী পর্যন্ত পোশাকটা কতটুকু তার কণ্ঠনালী থেকে তার বুক পর্যন্ত দুইজনেই এই দুইটা পোশাক পরিধান করেছে দানশীল ব্যক্তি যখন দান করতে যায় তখন তার পোশাকটা একবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে যায় সেটা বড় হয়ে যায় এমনকি তার পায়ের আঙুলগুলো আর দেখা যায় না আবার বলছি যখন একজন দানশীল ব্যক্তি দান করতে যায় তখন এই পোশাকটাই তার সম্পূর্ণ শরীর ঢেকে ফেলে এবং এটা লম্বা হয়ে যায় বিপরীতে যে ব্যক্তি কৃপণ ওই ব্যক্তিরও কতটুকুই
বর্ম বুক থেকে নিয়ে গলা অবধি দুজনেরই একই সমপরিমাণ বর্ম কিন্তু কৃপণ ব্যক্তি যখন দান করতে যায় তখন তার এই বর্ম প্রসারিত হওয়ার বদলে আরো বেশি সংকুচিত হয়ে যায় আরো বেশি চেপে আসে ওই ব্যক্তি কোনোভাবেই ওইটাকে চাইলেও আর বড় করতে পারে না এইটুকুই বিশ্বনবী বলেছেন আপনারা কি বুঝতে পেরেছেন যদি আমরা একটু সংক্ষেপে বিষয়টা আলোচনা করি তাহলে সেটা হলো একজন দানবীর ব্যক্তি অথবা একজন কৃপণ ব্যক্তি আমরা অনেক সময় দানের ক্ষেত্রে আমার সচ্ছলতা এবং অসচ্ছলতাকে উপস্থাপন করি যদি আমি টাকা ইনকাম করতে পারি তাহলে তখন দান করব যেহেতু এখন আমার ইনকাম কম সুতরাং আমি দান করব না এদের উত্তরটা হলো এই হাদিসের মধ্যে একজন ব্যক্তি 10000 টাকা ইনকাম করে মাসে আপনিও 10000 টাকা ইনকাম করেন আপনি এবং ওই ব্যক্তি দুইজনেই 10000 টাকা ইনকাম করেন ওই ব্যক্তি 10000 থেকে প্রতি মাসে 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারে কিন্তু আপনি 10 টাকাও দান করতে পারেন না কেন আপনি যখন 10000 টাকা থেকে দান করতে যান ওই কৃপণ ব্যক্তির বর্ম যেমন চুপসে আছে যেমনই ভাবে সংকুচিত হয়ে যায় আপনার অন্তরটা ঠিক এমন ভাবে সংকুচিত হয়ে যায় আপনার মনে হতে থাকে আরে যদি 10000 টাকা থেকে আমি 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ফেলি তাহলে তো আমার ওই কাজটা হবে না আমি ওইটা খেতে পারবো না ওই জিনিসটা আমার দ্বারা করা সম্ভব হবে না তাহলে তার 10000 টাকা সত্যিকার অর্থে 1000 টাকায় চলে আসে মনে হয় যে সে সত্যিকার অর্থে 10000 টাকা ইনকাম করেনি বরং সে 1000 অথবা তার চাইতেও কম ইনকাম করেছে কারণ 10000 এর মধ্যে তার আরো বেশি প্রয়োজন আরো বেশি লাগবে বিপরীতে যখন দানবীর ব্যক্তি প্রতি মাসে 10000 টাকা ইনকাম করে সেই ব্যক্তি নিঃসংকোচে আল্লাহর রাস্তায় 1000 টাকা দান করতে পারে এবং সেই 10000 টাকা তখন তার কাছে 1 লক্ষ টাকা মনে হয় যেহেতু 10000 টাকা থেকে আমি 1 লক্ষ টাকা থেকে আমার 1000 টাকা দেওয়া যেমন কোনো গুরুতর বিষয় নয় কোনো কঠিন বিষয় নয় একজন দানবীর ব্যক্তি যখন 10000 টাকা থেকে 1000 টাকা দান করে তার কাছে এটা তত বড়ই মনে হয় যেমনই ভাবে এই ছোট্ট একটা পোশাক ওই দানবীর ব্যক্তির সমস্ত শরীর ঢেকে ফেলে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের আসলে সংকীর্ণতা আমাদের অর্থের মধ্যে নেই সংকীর্ণতা হলো আমাদের অন্তরে মনে রাখতে হবে আপনি যদি এই সংকীর্ণতায় ভোগেন তাহলে আপনি তাকদিরে বিশ্বাস স্থাপন করতে পারেননি ইউ ডিডন্ট বিলিভ ইন প্রিডেস্টিনেশন আপনি আপনার তাকদিরে কখনোই বিশ্বাস স্থাপন করতে পারেননি কেন কারণ তাকদির অর্থাৎ আপনি দুনিয়াতে কি খাবেন কি কি সামগ্রী অর্জন করবেন কি কি বিলাসিতা আপনি আপনার জীবনে আদায় করবেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য অনেক আগে থেকে লিখে রেখেছেন যেটা আপনি এখন পর্যন্ত বিশ্বাস স্থাপন করতে পারেননি ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালাইক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম সহ সকল মাখলুকাতের তাকদির তাদের ভবিষ্যৎ এবং তাদের সবকিছু লিপিবদ্ধ করেছেন ক্বাবলা আইয়াখলুকাল খালকা বি 50 আলফ সানা মানুষকে অথবা আসমান জমিন সৃষ্টি করার পূর্বে মানুষকে আমাকে সৃষ্টি করার 50000 বছর পূর্বে আমার তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে ফেলেছেন আল্লাহু আকবার এমনকি যখন মানুষ দুনিয়াতে আসে যখন সে মায়ের গর্ভে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ফেরেশতা আসেন ফেরেশতা এসে তার রূহ ফুঁকে দেন সাথে সাথে তার জন্য চারটা জিনিস লিপিবদ্ধ করেন এর মধ্যে একটা হলো রিজিক সে দুনিয়াতে কি কি রিজিক অর্জন করবে সে দুনিয়াতে কি খাবে দুনিয়াতে কিভাবে চলবে সে কি কি প্রসাদনী অর্জন করবে সে কোন কোন জায়গায় ঘুরতে যাবে কোন কোন আসবাবপত্র তার ঘরের ভিতরে থাকবে সে কতটা আনন্দময় জীবন যাপন লালন পালন করতে পারবে সবকিছু ওই ব্যক্তির দুনিয়াতে আগমনের পূর্বেই তার মায়ের গর্ভে থাকা অবস্থাতেই লিপিবদ্ধ করে দেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে তাহলে আমি যদি এটা বিশ্বাস স্থাপন করতে না পারি আমি যদি দান করতে না পারি তাহলে প্রকৃতপক্ষে আমি আল্লাহ তাআলার তাকদিরে বিশ্বাস স্থাপন করতে পারিনি কেন আপনি মনে করছেন যদি আপনি আল্লাহর রাস্তায় 1000 টাকা দান করেন তাহলে আপনাকে গরুর বদলে আপনাকে মুরগি নিয়ে যেতে হবে বাড়িতে যদি আপনি 100 টাকা মসজিদে দান করেন তাহলে 2 কেজি আলুর বদলে আপনাকে 1 কেজি আলু বাড়িতে নিতে হবে কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন লিখে দিয়েছেন আজকে আপনি 1 কেজি আলু নিতে পারবেন নাকি 2 কেজি আলু নিতে পারবেন আপনি গরুর গোশত দিয়ে ভাত খাবেন নাকি শুটকির ভর্তা দিয়ে আপনি ভাত খাবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৃষ্টিরও 50000 বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন সুতরাং আপনি দান করলো অতটুকুই পাবেন আপনি দান না করলো অতটুকুই পাবেন ব্যতিক্রম হবে না আপনি দুনিয়াতে কতটুকু ইনকাম করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৃষ্টির 50000 বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন আপনার টার্গেট যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি লিপিবদ্ধ করে থাকেন যে আপনি দুনিয়াতে 100 কোটি টাকা ইনকাম করবেন আপনি যে কোনো পদ্ধতিতে আল্লাহ আপনাকে দিয়ে ওই 100 কোটি টাকা ইনকাম করাবেন সুতরাং এইবার দ্য ডিসিশন ইজ ইউরস আপনার সিদ্ধান্ত হলো আপনার কাছে সেই 100 কোটি টাকা কি আপনি হালাল পদ্ধতিতে উপার্জন করবেন নাকি হারাম পদ্ধতিতে ডিসিশন ইজ ইউরস
সিদ্ধান্ত হলো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি লিপিবদ্ধ করে রেখেছেন যে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এই এই ফজিলত অর্জন করবেন এই এই রিজিক আপনি অর্জন করবেন তার মানে অবশ্যই আপনার জন্য এটা নির্ধারিত আপনি মসজিদে 1 কোটি টাকা দান করলে আপনি ওই রিজিকই পাবেন যদি আপনি কিচ্ছু দান না করেন তারপরেও আপনি ওই রিজিকই পাবেন এবার উদ্দেশ্য সিদ্ধান্ত হলো আপনার আপনি কি আল্লাহর রাস্তায় দান করবেন নাকি আপনি আল্লাহর রাস্তায় দান করবেন না যদি আরেকটু ডিটেইলসে বলি সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে যদি আরেকটু ডিটেইলসে বলি তাহলে তার সিদ্ধান্ত হলো এই যে সত্যিকার অর্থে যখন আমরা কোনো কিছু খাই যেমনই ভাবে মানুষের রিজিক লিপিবদ্ধ করা হয় ঠিক তেমনই ভাবে আমরা যে রিজিক গ্রহণ করছি সেই রিজিকটা কিভাবে কনজাম্প হবে অর্থাৎ সেই রিজিকটা কার মাধ্যমে নিঃশেষ হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন আপনি আজকে বাড়ি থেকে আসার সময় সকালবেলা যেই নাস্তাটা করেছেন সেই চাউল কোনো না কোনো জায়গা থেকে এসেছে কোন এক জায়গা থেকে হতে পারে বিদেশ থেকে রাশিয়া থেকে এসেছে হতে পারে সেই স্টিল চালটা রাশিয়া থেকে এসেছে রাশিয়া থেকে যখনই ওই চালটা রাশিয়াতে থাকা অবস্থায় উৎপাদিত হয়েছে তখনই সেই চাউলের উপরে আপনার নাম লিপিবদ্ধ করা ছিল সুবহানাল্লাহ ওই চাউল আপনার নাম দিয়েই তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্থাপন করেছেন সেই চাউল যখন উৎপাদিত হয়েছে সেখান থেকে অসংখ্য চাউল অন্যান্য দেশে চলে গেছে কিন্তু সেই চাউলটা বাংলাদেশে এসেছে কেন সেটা আপনি ভক্ষণ করবেন বাংলাদেশে আসার পরেও এত এত জায়গা থেকে কোনো ব্যক্তি ওই রাশিয়ার চাউল গ্রহণ করেছে কিন্তু যেই চাউলটা আপনি ভক্ষণ করবেন সেই চাউলটা পুরিন্দার কোন একজন ব্যবসায়ী আপনার জন্য নিয়ে এসেছেন পুরিন্দাতে আনার পরেও ওই চাউলটা যদিও আশেপাশের সকল চাউল সকলেই ক্রয় করেছেন কিন্তু ওই চাউলটা একমাত্র আপনার বাড়িতেই যাবে কেন কারণ ওই চাউলে আপনার নাম লেখা আছে ঘরে থাকা অবস্থায় রান্না করার পরেও পরিবারের সকলে মিলে ওই একই জায়গা থেকে খাবার গ্রহণ করবে একই জগ থেকে সকলেই চাউল নিবে কিন্তু ওই চাউলটা নিবে না কেন কারণ ওই চাউলটা আপনি গ্রহণ করবেন তাহলে বিষয়টা হলো এই যতটুকু পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামে লিপিবদ্ধ করেছেন এর চাইতে বেশিও আপনি অর্জন করতে পারবেন না এর চাইতে কমও আপনার জন্য হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সম্পূর্ণটা না দিচ্ছেন ততদিন পর্যন্ত আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন না এবার সিদ্ধান্ত হলো আপনার আপনি কি আল্লাহর রাস্তায় দান করবেন এর পরে রিজিক ভক্ষণ করবেন নাকি আপনি আল্লাহর রাস্তায় দান না করেই সেই রিজিক ভক্ষণ করতে চাচ্ছেন সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান করা আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বেশি বেশি দান করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন